সব ফ্যাশন হাউসগুলি সাধারণত ঢাকা রিলেটেড সবচেয়ে বেশি হয় পুরো বাংলাদেশের থেকে এই রাজধানী কেন্দ্রিক। কিন্তু তুমি থাকতে নারায়ণগঞ্জে, ঢাকার একটু বাইরে, সেখান থেকে এই যে এত প্রসার এবং প্রচার, সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে বিভিন্ন প্রতিভা আমাদের ঢাকার বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে? এটা তো আমার মনেই হয়, কারণ আমি যখন 94 মাস থেকে 16 বছর আগের কথা, তখন যখন রঙের জন্ম হলো, আমার মনে হচ্ছে নারায়ণগঞ্জে আমার সমসাময়িক সময়ে প্রায় 48টা ফ্যাশন হাউস হয় এরকম দেখা দেখি আর কি, সবাই করছিল করছিল, কিন্তু এখন এখন আছে কিন্তু ওইভাবে নেই আর কি। তো সেটা মানে অবশ্যই ঢাকার বাইরে অবশ্যই আছে, এরকম অনেক হাউস আছে যেটা আমার মনে হয় যে আমরা জানি না, বা অনেক ক্রিয়েটিভ মানুষ আছে। ক্রিয়েটিভ তো আসলে সব জায়গায় থাকতে পারে, তো সেটা আসলে ওখান থেকে বের করে আনা এখন আসলে একটু টাফ হয়ে গেছে আমার মনে হয়, কারণ আমরা যে সময়টায় এত অস্থিরতা ছিল না। আজ থেকে যদি আমি 16 বছর আগের সময়টা ফিরে যাই, বা 10 বছর আগেও যদি, যে এত অস্থিরতা ছিল না, এত কম্পিটিশনও ছিল না, তখন আমরা গুটি কয়েক এই কাজগুলো করতাম। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, যেটা 16 বছর আগের থেকে যদি ফিরে যাই, তাহলে দেখা যাচ্ছে যে তখন কিন্তু সাধারণত ফ্যাশন ভাবনা বা ফ্যাশন রিলেটেড যে যাদের চিন্তা ভাবনা ছিল, তারা কিন্তু বাংলাদেশকে ঘিরে চিন্তা করতো না। আমরা বিদেশি কিছুকে ফলো করতাম, বা বাইরের কোনো ম্যাগাজিন দেখে, বা বাইরের কোনো স্টাইলকে ফলো করতে চাইতাম। এই যে বাংলাদেশের কাপড়ের যে একটা জোয়ার এসেছে, দেশি শিল্পের যে একটা জোয়ার এসেছে, এই জিনিসটাকে তুমি কিভাবে মূল্যায়ন করো? কিছু কিছু মানুষের বিষয় আছে যারা আসলে বাইরের কিছু সবকিছু পছন্দ। তো আমি বলবো যে আমার মাটি দিয়ে আমি বিদেশের মূর্তি গড়ি, তা সমস্যা নেই। পছন্দ মানে ছিল না বলেই পছন্দ করতে অনেক সময় বাধ্য হতো, বাধ্য হতো। কিন্তু এই যে একটা চর্চা হচ্ছে, এখন কি চর্চাটা হচ্ছে? এখন চর্চাটা হচ্ছে আসলে আমাদেরও আছে, সেটাই আমাদের শেকড় অনেক গভীরে। হয়তো অনেক অস্থিরতার কারণে অনেক কিছু ভালো মতো কলি অবস্থায় ঝরে যাচ্ছে, ফুলটা ফুটতে দিচ্ছে না, কিন্তু আমাদের যা কিছু আছে আমরা কিন্তু অনেক স্বয়ংসম্পূর্ণ আমি মনে করি, এবং যতটুকু আছে ততটুকুই আমরা এগিয়ে নিয়ে যাই। একটা সময় মানুষ বলতো যে তুমি লেখে বড় হয়ে কি হবে, তুমি আগে বলতো যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। এখন কিন্তু ফ্যাশন ডিজাইনের একটা ক্রেজ আসছে, মানে কিছু হলে বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউট গুলো হয়ে গেছে, মানুষের মুখে শোনা যায় যে আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই। আচ্ছা, একটা একটা জিনিস আমার সবসময় মনে হয় যে তুমি চিত্রশিল্পী বিপ্লব সাহা কি ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাকে ছাড়িয়ে যেতে পারলো না কেন? পারলো না কেন না, আসলে ছবি যে আঁকি না তা না, ছবি এখনো মনে মনে আঁকি, এবং আমার যা কর্মটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, যার প্রত্যেকটা বিষয় কিন্তু আমার ওই আর্ট সেন্স থেকে আসে, একদম কালার ম্যাচিং থেকে শুরু করে, কম্পোজিশন থেকে শুরু করে, এবং যে ধরনের পার্সপেক্টিভ আমরা, যেমন ল্যান্ডস্কেপ পার্সপেক্টিভ দেখি, আমি বলবো এখানেও পার্সপেক্টিভ আছে, সব কিছুই আমার যা সেন্স আর্ট কলেজ থেকে নেয়া, তার সব কিছুই আসলে আমি এখানে ঢেলে দিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা সময় পর্যন্ত আমি সেটা লাস্ট কবে এক্সিবিশন করেছিলাম সেটা ভুলে গেছি, কিন্তু আমার 2002 বোধহয় করেছিলাম। কিন্তু এরপর যেটা হয়েছে যে আমি মনে করি যে আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি। আমি যদি ছবি আঁকতাম, আমি কিন্তু আমার জন্যই ছবি আঁকতাম, আমার ভালো লাগার জন্য ছবি আঁকতাম, হয়তো হতে পারতো যে ওটি আমার পেশা, ওইটা দিয়ে আমি সংসার চালাচ্ছি, ওটাকে আমার জীবিকা নির্বাহ করছি, ওইটা একটা এক্সিবিশন হতো, কিছু মানুষের ভালো লাগতো, কিছু বড় লোকের ঘরে গিয়ে ছবি ঝুলতো। কিন্তু এখন আমি যেই কাজটা করছি, এটা কিন্তু একদম মাঠ লেভেল থেকে আপার ক্লাস পর্যন্ত সব ঘরে পৌঁছে যাচ্ছে।